মর্নিং আর নেই, এখন বাজে 11:10, আর সেই জন্য এখন আর মর্নিংটা বলাটাও ভুল। যাই হোক, আমি এখন এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম স্নান টান করে, তোমরা তো বুঝতেই পারছো। তো এখনও কিন্তু আমি ঠাকুর দেইনি, ঠাকুর দেব আজকে, একটু ঠাকুরের পরিষ্কার টরিষ্কারও করার ব্যাপার আছে, তো সেই জন্য। আর আবার আজকের থেকে কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে, আজকে হচ্ছে 2024। তো নতুন বছরে আবার তোমাদের অনেক সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, আর চলো ওয়েলকামটা করে নিই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েলস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে একটু ভালো আছি, মানে ব্যথাটা একটু কম আর কি। বাট আজকে আমাদের কলেজে যেতেই হবে, আজকে সিগনেচার করতেই হবে, যেহেতু আজকে কলেজ ওপেন হয়েছে সেই জন্য। তো চলো সারাদিন আমি কী কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা তখন আমার সাথে থাকো, দেখতে থাকো। এই জাস্ট সকালের খাওয়া দাওয়া করলাম, এখন হচ্ছে রেডি হব কলেজে যাওয়ার জন্য। 12:00 অলমোস্ট বেজে গেছে। আজকে যেহেতু ফার্স্ট দিন অত ক্লাস হবে না, তাই অত মনোযোগ দিয়ে আর তো তাড়াহুড়া করে যাওয়ার ব্যাপার নেই, সেই জন্যই একটু লেট করে আসতে এগিয়ে যাচ্ছি। রেডি হয়ে গেছি, ব্যথাটা না আবার এখন একটু বেড়েছে। যাই হোক, আমি এই হাফ জ্যাকেটের মতন একটা জ্যাকেট পরেছি, কারণ হচ্ছে একটু একটু গরম গরমও লাগছে, আর হচ্ছে একটা স্কার্ফ নিয়ে নিয়েছি গলায়, ঠান্ডা লাগছে, রাস্তা যাতে ঠান্ডা না লাগে, কারণ পুরো প্রোটেকশন না নিয়ে গেলে এত বেশি মানে কি বলবো কথা বলবে। যাই হোক, তো চলো এখন বেরোনো যাক, শরীরে একটাও শক্তি পাচ্ছি না। তো টোটো ধরার জন্য রাস্তায় দাঁড়াতে হবে, কারণ একটাও টোটো দেখতে পাচ্ছি না, জানি না কিভাবে। 12:10 অলরেডি বেজে গেছে। তো তোমরা তো দেখলে যে আমি রেডি হয়ে গেছি, আর আজকে এই ব্যাগটা নিয়েছি, কারণ আমি যেহেতু ক্লাসও নেব না আর বইপত্র আমার ব্যাপার নেই, সেই জন্য ছোট ব্যাগ নিয়েছে। ব্যাগ পেনও হচ্ছে, বড় ব্যাগটা আমি ক্যারি করতেও পারবো না। আর যাবার আগে না আমি একবার পুরো যদি নিজেকে না দেখে নিই তাহলে আমি স্যাটিসফাইড হই না, এরকম হয়তো তোমরা সবাই করো কম বেশি। তো তারপরে আমি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, বাট ও আমাকে বললো নিয়ে যাবে। আমার যেহেতু প্রচন্ড ব্যথাও বেড়েছে, পেনটা একটু বেড়েছে, সেই জন্য ওর কোনো রিস্ক নেয়নি, টোটোর জন্য দাঁড়ায়নি, ওই নিয়ে এসছে কলেজে। দেন কলেজে পৌঁছে একটু বসে সিগনেচার করার জন্য বেরিয়ে গেছি, কারণ সিগনেচারটা করেই আমি বাড়ি চলে এসেছি, প্রচন্ড পেন হচ্ছিল। তো ওকে আবার ফোন করেছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য, তো ফাইনালি বাড়িতে এসে তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, তোমাদের সাথে ক্লিপসটা নিতে পারিনি, অনেক কিছু ভুলে যাই আমি ক্লিপস নিতে, কী কী নিতে হবে না নিতে হবে সিরিয়াসলি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে এলাম, আজকে ছিল রুই মাছ, পেঁয়াজ কলি, যখন উইন্টার সিজনে তো পেঁয়াজ কলি একদম প্রতিদিনের সাথেই বলতে পারো, তো পেঁয়াজ কলি আলু একটা ভাজা ভাজা ছিল আর ভাত। আর এখন ব্যথাটা মানে মোটামুটি একটু বেড়েইছে, তো ভাবছিলাম যে আজকে একটু মেলায় যাব, কিন্তু কী হবে জানি না, মানে ডুয়ার্স উৎসবে তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম সব কিছু, কিন্তু কী কবে হবে জানি না। আর আজকে হচ্ছে আমাদের ওই লেপের ওয়ার হয় না, তো সেটা বানিয়ে নিয়ে এসেছে, তো সেটা ভরছে, আমি ভরতে পারি কিন্তু আমি একদম ওয়ার্ডের ভেতরে ঢুকে যাই, মানে পুরো বডি ঢুকিয়ে দিই একেবারে, এজন্য ওই করে দেয়, আগে বাড়িতেও করতাম ওই বাড়িতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এসেছি, এখন একটু রেস্ট নিব, বিকালের কী প্ল্যান জানি না, যেটাই হোক তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আসছি কথা বলতে। বাইকে গুড ইভিনিং, আর এখন বাজে 6:30 মতন, আমি এই জাস্ট নিচে গেছিলাম, দুপুরে ঘুমিয়েছি, তারপরে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দেওয়ার পরে জাস্ট নিচে থেকে উপরে এসে এখন একটু শুভ, কারণ প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে, আবার কিছু কালকের ওই ব্লগটাও আবার আপলোড করতে হবে, এডিট করতে হবে, তো সেই জন্য আর কি সেটাও এডিটিংও করতে হবে, কিন্তু শুতেই পারছি না, এত বেশি পেন করছে। আর ভেবেছিলাম আজকে ডুয়ার্সে যাব, আজ গিয়েও যাওয়া হবে না। তো যাই হোক, আমার একটু নিচে ছিল যাবার, কারণ আলিপুরদুয়ারে ডুয়ার্স হলে পরে আমরা মানে চেষ্টা করি যে প্রতিদিনই যাবার, এত ভালো লাগে, বাট এইবারটা একটু কি বলবো হয়ে গেল। তো যাই হোক, এখন হচ্ছে
আগে কাজ সাজগুলো করি, তারপরে আমি দেখো এখনো মানে লেপের নিচেই, লেপের থেকে উঠিনি, কারণ হচ্ছে এত শরীরটা খারাপ লাগছে, পেনটা বেড়ে যাচ্ছে, ঠান্ডা যত বেশি লাগছে পেনটা তত বাড়ছে, তো সেই জন্য। আর আজকে তোমাদের সাথে একটা মানে একটা কথা শেয়ার করার আছে, সেটা হচ্ছে আমি একটা সেকেন্ড চ্যানেল খোলার খুব ইচ্ছে আছে নাচের জন্য। আমি জানি যে আমার নাচ সবার পছন্দ হয় না, বাট আমার না নাচ করতে পার্সোনালি ভীষণ ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, নাচটা আমি এত ভালোবাসি, তাই আমি যতটুকু পারি ততটুকু আমার ভালো লাগে, আমি স্যাটিসফাই। তো আমি ভাবছিলাম যে একটা সেকেন্ড চ্যানেল খুলবো শুধু নাচেরই জন্য। তো তোমরা কমেন্টে প্লিজ লিখো যে সেই চ্যানেলটার নাম কী দেবো, আমি নামটা বুঝতে পারছি না, তো তোমরা প্লিজ সাজেস্ট করো যে কোন নামটা বেশি ভালো লাগবে ওই চ্যানেলটার জন্য। তো এটাই তোমাদেরকে বলার ছিল, তো চলো এখন কাজগুলো করে নিই, তাহলে তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা করতে চলে এসেছি। আর আমি একটু দেখেছি সবাই মোটামুটি উঠে গেছে, তাই সবার জন্যই চা বসিয়ে দিয়েছি, আর আমিও চা খাইনি, আমি একবারেই চা খাবো। আর চাটা তো করছি, চাই করি আমি সকালবেলা মেইনলি, আর কোনো কাজ সেরকম করতে হয় না, কারণ পম্পা থাকে, মা থাকে, দুজনে মিলেই কাজ সকালটা সামলে নেয়, সেই জন্য আমার আর কিছু করতে হয় না, আমি জাস্ট সকালে চাটা করে কলেজে বেরোনোর জন্য প্রিপারেশন নিই। আর ও ভাবছিল যে আমি কেন ভিডিও করছি, তখন আমি ওই বল ওকে বললাম যে আমি তো ব্লগার ওয়াইফ, তো আমি এখন সব কিছুই ক্যাপচার করবো, সেজন্য ও শুনে পুরো অবাক হয়ে গেছে। যাই হোক, ওর সঙ্গে একটু সকালবেলা মজা করতে বেশ ভালোই লাগে। তারপরে অম্লানদার জন্য চা ঢেকে রেখে আমি আমার চা নিয়ে উপরে চলে গেছিলাম। তো সকাল সকাল উঠে গেছি, কালকে ব্লগটা তো কমপ্লিট করতে পারিনি, তাই আজকে ব্লগটা এখানেই কমপ্লিট করছি, কালকে যেটা কন্টিনিউ ছিল। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থাকো, আবার আসছি একটা দারুণ সুন্দর ব্লগ নিয়ে। Thank you.